আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটি কী নিয়ে এসেছি। আজকে অনেক দিনের পুরনো একটি কড়াই আমি কিভাবে নতুন করে ফেললাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটি অনেক দিনের পুরনো একটি কড়াই নিয়েছি। জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, প্রায় 14 বছর ধরে ব্যবহার করা কড়াই। তো ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে, তো আমি এটি নতুন করে ফেলবো। আর কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি কড়াইটি প্রথমেই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর চুলার তাপটা হাই হিটে দিয়ে দিয়েছি। আমি কোনো রকম মাজা ঘষা করবো না, শুধু চুলার উপর তাপ দিয়েই আমি কড়াইটা পরিষ্কার করে ফেলবো। তো আপনারা দেখতে থাকুন আর দেখতে দেখতেই বুঝে যাবেন কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু আবারও বলছি, চুলার তাপটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হাই হিটে কড়াইটা বসিয়ে দিয়েছি আর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি এভাবে কড়াইটাকে গরম করে নেব। যেহেতু কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, তাই এখন আমি নুসনি নিয়ে নিচ্ছি ডাবল করে, অর্থাৎ 2টা নিয়েছি। আর সেই সাথে নিয়ে নিচ্ছি একটি ছুরি। এই ছুরির সাহায্যে আমি কড়াইটাকে পরিষ্কার করে ফেলব। তো বন্ধুরা, খুব ভালো করে চেপে ধরতে হবে যেন হাতের মধ্যে কোনো রকমভাবে ছেঁকা না লেগে যায়। আপনারা জানেন যে কড়াই প্রচুর পরিমাণে গরম হয়ে গেলে কিন্তু নুসনিটাও গরম হয়ে যায়, তাই ডাবল করে নিয়েছি। তো আপনারাও ঠিক সেভাবেই নেবেন। আর আমি কড়াইটাকে ঘুরিয়ে দিচ্ছি, কেননা আমার কড়াইটা কিন্তু বেশ বড়। যেহেতু বড় সাইজের কড়াই, তাই একটু সময় করেই কাজটা করতে হবে। আর একটু পরপর আমি ঘুরিয়ে দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠে গেছে, তার মানে কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি কাজটা শুরু করছি। তো প্রথমে আমি সাইড থেকে শুরু করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে কালো প্রলেপ ছিল, আর ছুরির আগা দিয়ে আমি আস্ত করে ঘষা দিচ্ছি, আর সাথে সাথে কিন্তু সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রলেপটা উঠে যাচ্ছে। আর আমি সাইড থেকে প্রথমে এই জন্য শুরু করেছি, সাইডের ময়লাগুলো যদি তাড়াতাড়ি উঠে যায় তাহলেই বুঝতে পারবো যে কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়েছে আর কাজটাও সঠিকভাবে করা যাবে। আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিছুটা আগুন ধরেছে, আর সেটির কারণ হচ্ছে অনেক দিনের পুরনো কড়াইতে পিছন দিয়ে কয়লার মতো সৃষ্টি হয়ে যায়। আর আপনারা সবাই জানেন যে কয়লা যদি আগুনে দেওয়া হয় অবশ্যই জ্বলতে থাকে, আর এটি এজন্যই জ্বলছে। তো বন্ধুরা, কড়াইয়ের যে সাইডটা বেশি গরম হয়ে গেছে আমি সেই সাইড ধরেই পরিষ্কার করা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছেন একদম কর্নার থেকে আমি শুরু করেছি, আর এভাবে আলতো করে ঘষে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে হাতে যেন কোনো রকমই, ঠিক এভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে ঘষে নিতে হবে। আর আমার কড়াইটা যেহেতু বড়, তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে কর্নার সাইডগুলো পরিষ্কার করে নেব। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজই হবে সাইড থেকেই শুরু করা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে সাইড থেকে আগুন ধরে গেছে। তা আমি আগেই বলেছিলাম যে কড়াইয়ের পিছনে কয়লার মতো জমে যায়, তো ভয় পাওয়ার কিছু নেই। আমি পিছন সাইডেও ছুরি দিয়ে কয়লাগুলো ফেলে দিচ্ছি। তো আপনারা পিছন সাইডটাও ঠিক এভাবে পরিষ্কার করে নিতে পারবেন, এতে করে পিছনের সাইডটাও পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এই সাইডটা বেশি গরম হয়েছে, তাই আমি সামনের দিক এবং পিছনের দিক দুটোই একসাথে পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কালো অংশটুকু ছিল সেটি কিন্তু সাদা হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে আমি সামনের দিকেও আসব আর তাপ দিতে থাকব। চুলার আঁচটা কোনো রকমই কমানো যাবে না, অবশ্যই হাই হিটে রাখতে হবে।
যতক্ষণ এভাবে পরিষ্কার করব চুলোটা হাই হিটে রাখতে হবে। আর ওই সাইড পরিষ্কার হয়ে গেছে, এখন আমি এই সাইড গরম হওয়ার জন্য দিয়েছি। আর এই সাইডটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এই সাইডের কাজটাও শুরু করে দিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সাইডটাও গরম হয়ে গেছে। একইভাবে আমি এই সাইডও গরম করে নিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সাথে আরেকটু গল্প করি। যেহেতু এটি আমার বিয়ের বছরের কড়াই, অর্থাৎ আমার বিয়ে হয়েছে 14 বছর আগে, আর 14 বছর আগের কড়াই আমি এতদিন আর এভাবে পরিষ্কার করিনি। তো আমার মা এভাবে পরিষ্কার করতো। তো হঠাৎ করে মনে পড়লো যে মা তো পুরনো হয়ে গেলে কড়াইগুলো এভাবে পরিষ্কার করে নিত, তাই আমি মায়ের কথা ভেবেই এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যখন ব্যবহার করেছি তখন আর এভাবে মাজা কষাও করিনি ভালোভাবে। আর তাই বুঝতেই পাচ্ছেন যে কড়াইটা কী পরিমাণে কালো হয়ে গেছে। আর কড়াইটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করিনি, কালো হয়ে যাওয়ার পর কড়াইটাকে আর ব্যবহার করতে ইচ্ছে করেনি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কড়াইটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আমি কয়েকদিন আগে দেশে গিয়েছিলাম, আর সেখানেও গিয়ে দেখি আমার মা এভাবে কড়াই পরিষ্কার করছে। তাই হঠাৎ করে মনে পড়ল যে আমার কড়াইগুলো তো এমন হয়ে গেছে, তাই আমিও পরিষ্কার করে নিব। তখনই ভেবেছি যে বাসায় গিয়ে অবশ্যই আমার কড়াইগুলোও এভাবে পরিষ্কার করে ফেলব। তো তার আগে আমি 2টি কড়াই পরিষ্কার করেছি, আপনাদের সাথে হয়তো শেয়ার করিনি। আর লাস্ট যে কড়াইটা ছিল বড়, সেটিই আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে চারপাশেরগুলো প্রায় পরিষ্কার হয়ে গেছে, আর মাঝখানের সাইডটা এখনও রয়ে গেছে। তো আমি একটু মুছে নিয়েছি। কড়াইটা কতটুকু পরিষ্কার হয়েছে আপনাদেরকে দেখাতে পারছিলাম না, তাই একটু মুছে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে সাইড থেকে কিন্তু অনেক ময়লা উঠে গেছে আর পরিষ্কারও হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ কড়াইটাকে গরম করে নিব। এরপর একইভাবে আমি আবারও কালো দাগগুলো উঠিয়ে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে সাইডের দাগগুলো কিন্তু উঠে গেছে। আর এখন মাঝখানের সাইড ধরে আমি ঠিক একইভাবে উঠিয়ে নিচ্ছি। তো কিছুটা সময় অবশ্য লেগেছে আমার, কারণ এটা অনেক বড় কড়াই ছিল। তো বন্ধুরা, কিছুক্ষণ পর দেখুন আবার ঠিক একইভাবেই করে নিচ্ছি, কিন্তু পুরো কড়াইটাই কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। তো কিছুটা দাগ এখনও রয়ে গেছে, তাই আমি এখনও চুলোর উপর বসিয়ে রেখেছি। আর যে সাইডে দাগ একটু বেশি ছিল সেই সাইড ধরে ছুরির আগা দিয়ে আমি ঘষে নিচ্ছি। আর এভাবে খানিকক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখে নিন কড়াইটা কিন্তু একদম চকচকে হয়ে গেছে। তো মনে হচ্ছে না যে এখনই বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কড়াইটা এতটাই পরিষ্কার হয়ে গেছে যে মনে হচ্ছে নতুন হয়ে গেছে। তো আপনারা ঠিক এভাবে পুরনো কড়াই অবশ্যই চুলার তাপ দিয়ে নতুন করে ফেলতে পারবেন, কোনো মাজা ঘষা বা পরিশ্রম ছাড়াই। আর এভাবে কড়াই পরিষ্কার করাটা খুবই সহজ এবং খুবই সময় কম লাগে, আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কড়াইটা কী পরিমাণ পরিষ্কার হয়েছে। আর আলতোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি আরেকটা কড়াই দেখাচ্ছি আপনাদেরকে। তো এই কড়াইটা একটু সাইজে ছোট, এটা আমি গতকাল করেছি আর আপনাদেরকে এখন আর দেখালাম না। একইভাবে আমি এটাও করেছি। তো দেখতেই পাচ্ছেন যে কড়াইটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, একদম মনে হচ্ছে যে নতুন হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আর শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।